যারা এখনো আশেপাশে বাড়ির আশেপাশে দোকানে বসে বসে গল্প গুজব করছেন, মেহরবানি করে মাহফিলে চলে আসুন। অত্যন্ত সুন্দরভাবে যুবক ভাইয়েরা আজকের মাহফিল সাজিয়েছে। আমি যারা যুবক ভাই, মুরব্বী বাবারা, আপনারা খাওয়া দাওয়া শেষ করে আজকের এই নূরানি ইমানি মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن سيدنا وسندنا ومولانا وملجانا محمد صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين وأيضا قال
قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জুড়ে সবাই মোহাম্মদে বলে সবাই মাওলানা মুহাম্মদ আলালে সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি নবীগো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায় নবীগো আপনার ভালোবাসায় খুদার জান্নাত পাওয়া যায় একসাথে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ও লা ইলাহা লা ও লা সম্মানিত স্বামী কেরাম, আলীনগর হৃদয় বন্দন একতা যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2019 খ্রিস্টাব্দ। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দরুশ মিয়া সর্দার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য উলামায়ে কেরামগণ যারা অদ্যাবধি ওয়াজ ফরমাইছেন, কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে আলোচনা শুনিয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজারি আদায় করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান জাতে পাক আমাদের সবাইকে আজকের এই পবিত্র নূরানি ইমানি
মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হৃদয় বন্ধন একতা যুব সংঘের প্রত্যেক যুবক ভাইরা একটা সুন্দর মাহফিলের জান্নাতি পরিবেশের ব্যবস্থা করেছেন, কিন্তু আফসোস শ্রোতা নাই। আমাদের আজকে যদি একটা গান হইতো, যদি কোনো বাংলাদেশের আদনা একটা শিল্পী আসতো, সোনারগাঁটের কোনো অভিনেতা, হবিগঞ্জের কোনো অভিনেতা যদি আসতো টিভির পর্দায় যারা অভিনয় করে, তাহলে দেখা যাবে এই ধরনের প্যান্ডেল এগুলো আলীনগর গ্রামের একটা পুরা 40 একর জায়গায় ওখানে জায়গা হইতো না। আমি অনুরোধ করব মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা যারা এখনো বাড়ি ঘরে রয়ে গেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সমুদ্র কণ্ঠের অধিকারী, ওনারা আপনাদেরকে ওয়াজ শোনাবেন। মেহরবানি করে বেশি করে তুলল না, আমরা ওয়াজ শুনব। আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি কোরআনে কারিম থেকে সূরা বনি ইসরাইলের 22 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত আলোচনা রাখবো। এই আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা আমি অনুবাদ করে শোনাবো এবং এরই আলোকে সংক্ষিপ্ত আলোচনা রাখব। মা বোন যারা বাড়ি ঘরে রয়ে গেছেন, আপনারা আপনাদের কাজকর্ম শেষ করে আপনারাও বসে কোরআন এবং হাদিসের আলোচনাগুলি শুনুন, শুনে আমল করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ হয়তো একটি ওয়াজেই, একটি আজকের এই সাজানো বেহেশতের মাহফিল, বেহেশতের পরিবেশ, জান্নাতি পরিবেশ, এই পরিবেশের যুবক ভাইরা যেই পরিশ্রম করে আজকের এই মাহফিলকে সাজিয়েছে, তাদের পরিশ্রম সার্থক হবে তখনই যখন আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে আলোচনা শুনে আমরা এগুলি আমল করব। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইল, বনি ইসরাইল সূরার মধ্যে ইরশাদ ফরমান 22 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه, আপনার প্রভু আপনাকে নির্দেশ দিচ্ছেন, ألا تعبدوا إلا إياه, তোমরা আল্লাহ ছাড়া আর কোন মাবুদের তোমরা ইবাদত করবে না, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তোমাদের মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। এই পৃথিবীতে আমরা যার মাধ্যমে আগমন করেছি, যাদের বদান্যতা, যাদের দয়ায়, যাদের উসিলায় আমরা এই পৃথিবীতে আগমন করেছি, তারাই হচ্ছেন আমাদের মা এবং বাবা। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ ইমানদার হওয়ার পরে, ইমান আনার পরে তার উপর কর্তব্য আল্লাহর ইবাদত করা, আল্লাহকে মানা, এবং আল্লাহকে মানার পর পর দ্বিতীয় কর্তব্য তার হচ্ছে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরার মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওয়াজ করেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমরা তোমার মা অথবা বাবা দুইজনের মধ্য থেকে একজন, আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা বাবা দুইজন থেকে একজনকে পাও অথবা তাদের দুইজনকে বৃদ্ধ অবস্থায় তোমরা পাও, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ফালা তাকুল লাহুমা উফফিন, বৃদ্ধ অবস্থায় তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করবে না, এমন ব্যবহার করবে না, যেই আচরণের কারণে, যেই ব্যবহারের কারণে তোমার মা বাবা উ শব্দ উচ্চারণ করে। ওয়ালা তানহার হুমা, তোমার মা বাবাকে কখনো কোনো দিনও তুমি ধমক দিতে পারবে না। ওয়াকুল্লা হুমা কাউলান কারিমা, তোমার মা বাবার সাথে তুমি নরম সুরে আদব ইজ্জত তাজিম সহকারে তুমি কথা বলবে। তাহলে এই আয়াত থেকে আমরা, এই ছোট বাচ্চারা শোনো, কথা বলিও না, মা বাবার সাথে আমরা কি ব্যবহার করব, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। মা বাবা আসেনি সবার, আব্বা আম্মু আসেননি, সবাই বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মা বাবার কথা শুনোনি তোমরা? তাহলে কুরআন শরীফ আমরা মানি, ওয়াজ শুনে তোমাদের ভাগ্য ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন যেন আমরা আমাদের মা বাবার সেবা যত্ন আমরা করতে পারি, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। তোমার আম্মু যদি বলে যে স্কুলের সময় হয়ে গেছে স্কুলে চলে যাও, মাদ্রাসার সময় হয়ে গেছে মাদ্রাসায় বই খাতা ব্যাগ নিয়ে মাদ্রাসায় চলে যাও, মার সাথে ধমক দিয়ে কথা বলা যাবেনি? যদি বলো যে আম্মা পারতাম না গো আজকে, যাইতাম না স্কুল, এই কথা বলা যাবে? যাবেনি, হ্যাঁ এই কথা বলা যাবে না। যদি বলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বেজার হয়ে যান, আমাদের উপর নাখুশ হয়ে যান, আল্লাহর রহমত আমাদের উপর থেকে সরে যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বলেছেন যে মা বাবার সাথে এমন কোনো কথা বলা যাবে না যেই কথার কারণে মা বাবা মনে মনে যদি বলে আরে আমার সন্তান এই কথাটা আমারে বলতে পারলো, তাহলে আপনার হাসারাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার দুনিয়া আখিরাত উভয় জাহান উভয় জগৎ আপনার বরবাদ হয়ে যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তাদের সাথে মা বাবার সাথে কথা বলতে হবে নরম সুরে সুন্দরভাবে ভদ্রতার সাথে। এরপর আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তুমি তোমার মা বাবার জন্য তোমার সাহায্যের হাতকে প্রসারিত করে দাও, বাড়িয়ে দাও, আর সদা সর্বদা সব সময় তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মাবুদ আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় যখন আমি শিশু অবস্থায় ছিলাম, আমি যখন কিশোর অবস্থায় ছিলাম, আমাকে যেইভাবে আমার মা বাবা আমাকে সেবা যত্ন করেছে, আদর করেছে, লালন পালন করেছে, মাঘ মাসের এই প্রচন্ড শীতে
যেই মা কঠিন ভাবে আমাদেরকে লালন পালন করেছেন, কোন কোন শীতের মধ্যেও মায়ের গায়ে আমরা প্রস্রাব করে দিয়েছি। একটা শিশু সন্তান যখন ঘুমের মধ্যে থাকে, অচেতন থাকে, সে আর কিছু বলতে পারে না, মায়ের কোলে পেশাব করে দেয়, মায়ের কোলে তার মলমূত্র ত্যাগ করে। ওই মা কোনোদিনও তার সন্তানের প্রতি নারাজ হয় না। ওই মা সাথে সাথে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তার নিদ্রা ভেঙে যায়, নিদ্রা থেকে উঠে তার সাথে সাথে তার পেশাব এবং মলমূত্রগুলি পরিষ্কার করে আবার শুকনো কাপড় দিয়ে তার সন্তানকে কোলের মধ্যে বুকে জড়িয়ে ধরে জোরে বলুন সুবহানাল্লাহ। ধরে নি, পেশাব করনি রাত্রে, কিন্তু মা বাবায় ঠান্ডা বিছানার মধ্যে রাখেনি, ঠান্ডা বিছানার মধ্যে না রেখে বিছানাটা পরিবর্তন করে দেয়, একটা আবার শুকনো একটা বিছানা দিয়ে দেয়, দিয়ে এইভাবে করে মায়ের কোলের মধ্যে নিয়ে আমাদেরকে লালন পালন করে। আর বাবা তার পায়ের গাম ফেলে দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে মাঠে ঘাটে কাজকর্ম করে আমাদের জন্য মাছ তরকারি ডিম ভালো খাবারের জন্য বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে আমাদের খাবারের যোগান দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই মা বাবার কথা অমান্য করা যাইব নি এখানে আজকে থেকে আমরা যারা আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমরা যদি আমার প্রভুকে খুশি করতে চাও, রাজি করতে চাও, আল্লাহকে যদি খুশি করতে চাও, তাহলে তোমার মা বাবাকে তুমি খুশি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াসাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট নারাজ, আল্লাহও তার প্রতি নারাজ। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এখন মা বাবাকে যদি কষ্ট দেওয়া হয়, যারা মা বাবাকে কষ্ট দিবেন তার শান্তি এই দুনিয়াতেও নাই পরকালেও নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শৈশব অবস্থায় ছিলেন, একদিন মা হঠাৎ করে বললেন, বাবা আমি একটু পানি পান করব। গভীর রাতে বাইজিদ বুস্তামি তখন তোমাদের মতো শিশু, গভীর রাতে মা পানি চাইলেন, বললেন বাবা আমার এক গ্লাস পানি দাও। তখন বর্তমান যুগের মতো ঘরে ঘরে ডিপ টিউবওয়েল সাপ্লাই টিউবওয়েল এগুলার ব্যবস্থা ছিল না। বাইজিদ বুস্তামি তোমাদের মতো শিশু, উনি রাতের অন্ধকারে দূর এলাকাতে নির্জন পানি আনার জন্য গেলেন, ঘরে দেখলেন কলসের মধ্যে পানি নাই, পানি এনে উনি জিন ভূত ফেরত এগুলার ভয় করেন নাই, রাস্তার মধ্যে যে একটা বড় সাপ রাত্রিবেলা পাওয়া যাবে এর ভয় করেন নাই, কারণ মায়ের প্রতি উনার ভক্তি শ্রদ্ধা ছিল বেশি। যেই সন্তান তার মা বাবার উপকারের জন্য সে রাতের অন্ধকারে বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জামিনদার হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট শিশু বাইজিদ বুস্তামি উনি রাতের অন্ধকারে পানি আনার জন্য ঘর থেকে দূর জঙ্গলার দিকে এক গ্রাম ছেড়ে আরেক গ্রামের উনি গেলেন, একটা একজন ছোট্ট শিশু, কোনো কিছুর ভয় উনি করেন নাই। পানি এনে দেখলেন মা আবার ঘুমিয়ে গেছেন, পানি এনে দেখলেন মা আবার ঘুমের মধ্যে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি
পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মার মাতার সামনে দাঁড়িয়ে রইলেন শিয়রের পাশে। হঠাৎ করে দেখলেন মায়ের ঘুম ভেঙে গেল। মা জিজ্ঞেস করলেন, বাবা ভাইজি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো, আমার মাথার সামনে দাঁড়িয়ে তুমি কি করছো? বললেন, মা গভীর রাত্রিতে আপনি একবার আমার কাছে পানি চেয়েছিলেন, ঘরের মধ্যে কলসে গিয়ে আমি দেখলাম পানি নাই, ঘরের মধ্যে কলসে আমি দেখলাম কোনো পানি নাই, আমি চলে গেলাম দৌড়ে পানি এনে দেখলাম আপনি আবার ঘুমের মধ্যে, আপনাকে ডাক দেই নাই, আপনার ঘুম ভেঙে যাবে এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই, আমি পানির গ্লাস পানির পাত্র হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার এই বাইজিদ আমার শিশু সন্তান বাইজিদকে যেই কাজ যেই মায়ের ভক্তি শ্রদ্ধার উজ্জ্বল দৃষ্টান্ত সে আজকে দেখাইল, রব্বুল আলামিন এই বাইজিদ বুস্তামিকে তুমি সুলতানুল আরেফিন হিসাবে কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতানুল আরেফিন আরিফদের দরজায় ওলি আবদাল গাউস কুতুব আকিব নকিব আওতার অনেক দরজা আছে, ক্লাস ওয়ান ওয়ানের আগেও যায় যে সমস্ত বাচ্চাদের বয়স 4 বছর প্লে নার্সারি 1 2 3 4 5 এইভাবে পড়তে পড়তে একটা একজন একটা ছেলে অথবা একটা মেয়ে 10 বছরে 10টা ক্লাস পড়ে, এখন আবার চালু হয়ে গেছে শিশু শিক্ষা প্রাক প্রাথমিক শিশু শ্রেণী 11 বছর, আবার ইন্টারমিডিয়েট 2 বছর, অনার্স 4 বছর, 11 আর 4 15, মাস্টার্স 1 বছর, 16 বছর, 16 বছর আর 6 বছর বয়সে সে বিদ্যালয়ে ভর্তি হয় একটা মাদ্রাসায় প্রতিষ্ঠানে ভর্তি হয়, 22 23 বছর পড়ালেখা করার পরে একজন মানুষ সে পড়ালেখার ডিগ্রি গুলা সমাপ্ত করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় মানুষের হক যারা নষ্ট করে না আল্লাহর কাছে মানুষের দরজা, এইভাবে ওলি আফজাল গাউস কুতুব এইভাবে এক সময় আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি উনার মা উনার জন্য এমন দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই শিশু সন্তানকে তুমি ওলি হিসাবে কবুল করো। সুলতানুল আরেফিন আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইজিদ বুস্তামির আস্তানা চট্টগ্রাম রয়েছে, সেখানে কুমির সরি কচ্ছপ উনার মাজারের আশেপাশে উনার আস্তানার উনার খানকার পাশে যেখানে বসে উনি ইবাদত করতেন, কচ্ছপ গুলা বসে বসে পুকুর পাড়ের মধ্যে ডিম পারে আর পুকুরে বসে বসে এগুলা চুক দিয়ে ধ্যান করে খেয়াল করে চুকের যেই পাওয়ার তজল্লি দিয়ে ডিমের মধ্যে এগুলা তাকায় ডিমের মধ্যে চেয়ে থাকে, এইভাবে হঠাৎ করে একদিন ডিম থেকে বাচ্চা ফুটে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ডিম ডিমের মধ্যে আবার মুরুব ডিমের মধ্যে তা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল পৃথিবীতে একটা এক একটা কুদরত, মা বাবা আমাদের জন্য একটা সেই রকম একটা কুদরতি নিদর্শন, মা বাবার খেদমত যারা করবে না মা বাবার কথা যারা শুনবে না এদের দুনিয়াতেও লাঞ্ছনা শাস্তি পরকালও এদের জন্য লাঞ্ছনা এবং শাস্তি। একটা ছোট্ট গণনা বলছি, ছোট শিশু বাচ্চারা যারা এখানে আছেন প্রত্যেক সন্তানই প্রত্যেকের সতর্ক হওয়ার জন্য আমরা আমাদের দায়িত্ব এই সমস্ত সন্তানদেরকে আমরা মানুষ করব, সন্তানকে নেককার বানানো সন্তানকে ভালো মানুষ বানানো সেটা মা বাবার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান,
এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমার পক্ষে সবচেয়ে বেশি হকদার কে? নবীজি বললেন, তোমার মা। বললেন, তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বললেন, তোমার মা। কয়বার বলছেন মায়ের কথা? তিনবার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলা হয়েছে? তিনবার। এরপরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? বললেন, তোমার বাবা, আবুকা। তিনবার মায়ের কথা বলা হয়েছে এবং চারবার, চতুর্থবার বলা হয়েছে বাবার কথা। সুতরাং মায়ের মর্যাদা, মা যেই কষ্ট করে, যেই যাতনা কষ্ট সহ্য করে আমাদেরকে মানুষ করেন, সেই কষ্ট এই পৃথিবীতে আর কেউ করে না। সুতরাং মায়ের জন্য আমাদের সেবা যত্ন এগুলা যদি আমরা না করি, তাহলে কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আজকে দেখা যায় আমাদের সমাজে যুবক ভাইয়েরা বিয়ে শাদির পরে সংসার থেকে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। সংসার থেকে আলাদা হয়ে, পৃথক হয়ে, আর মা বাবার কোনো খবর নেয় না, বৃদ্ধ মা বাবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। বৃদ্ধ বয়সে এখন মা বাবা তোমাকে সারা জীবন লালন পালন করেছে কষ্ট করে, আর এখন আয় রোজগার করতে পারো, হাত পা বড় হয়েছে, এখন মা বাবাকে চিনো না, বিয়ে শাদি করে আলাদা হয়ে যেতে। আজকে আমাদের সমাজের একটা রীতি হয়ে গেছে, মা বাবার আর কোনো খবর নেয় না। বাস্তবে আমি বলতেছি, আমার দেখা জানা অনেকেই আছে। সুতরাং এগুলা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আমল করতে হবে। মা বাবাকে যেই সন্তান কষ্ট দিবে, সেই সন্তান আল্লাহর ভয়ানক আজাবের মধ্যে সে লিপ্ত হবে, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। একবার আল্লাহ রাব্বুল আলামিনের এক মকবুল ওলি, উনি একটা খানকার পাশে ইবাদত করতেন, সারা রাত এই খানকার পাশে বসে বসে ইবাদত করতেন। আর একদিন হঠাৎ করে তার মা এসে ডাক দিলেন, আচ্ছা তো বুঝে দিলাম, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আশরাফি সাদের আগমন, আশরাফি সাদের আগমন, এই বাতিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই বাতিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমাদের মধ্যে আরেকজন অতিথি আসন গ্রহণ করবেন, তকরির পেশ করবেন, আমরা মনোযোগ দিয়ে শুনব। মাহফিল কমিটির, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আহলান সাহলান এবং মোবারকবাদ। যে কথা আমি বলছিলাম, তো মা বাবার কথা যদি আমরা শুনি,